করোনা যখন আক্রমণাত্মক তখনও বদলাচ্ছে না মানুষের স্বভাব। সংক্রমণের ঊর্ধ্ব গতিতেও পাড়া মহল্লা আর কাঁচা বাজারগুলোতে বিধিনিষেধ মানছে খুব কম লোকেই। সাব্বির আহমেদ জানাচ্ছেন এই নিয়ে বিস্তারিত। আমাদের ওমিক্রন এবং ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত সংখ্যা দিন দিন ধাপে ধাপে লাফায় লাফে বাড়ছে, আর এই রেটে যদি বাড়ে তাহলে পরে এটা আমরা হিসাব করে দেখেছি এক দেড় মাসের মধ্যে হাসপাতালে কোনো জায়গা থাকবে না। এই যখন বাস্তবতা তখন করোনা মোকাবেলায় বারবার বিধিনিষেধ দিচ্ছে সরকার, প্রতিনিয়তই তা আবার পরিবর্তনও করা হচ্ছে। এমন অবস্থায় সাধারণ মানুষও যেন পিছিয়ে নেই, মাস্ক পরা নিয়ে তাদের মধ্যে যেমন অনীহা তেমনি দাঁড় করাচ্ছেন নানা খোরা যুক্তি। মাস্কটা পরাই ছিলাম ভাইয়া, এখান থেকে খুলছি যে কথা বলছি আপনার এখানে গেটে যেতে দিচ্ছিল না, এই জন্য একটু খুলে কথা বলছেন, তবে লাগানো হয়নি। মাস্ক আছে এক্ষুনি বলতেছিলাম যে জরিমানা করে যে এই কথাটা। ভাই মাস্ক এই যে আসছে ভাই, ভুল হয়ে গেছে ভাই। তবে সমাজের খেটে খাওয়া মানুষ বিশেষ করে রিক্সা ও ভ্যান চালকেরা যেন একেবারেই মাস্ক পরেন না, এ নিয়ে তাদের যুক্তিও আছে। রিক্সা চালায় তো যখন মাস্কটা পরে তখন ডিসটেন্সটা টানি করে তখন কষ্ট হয়। আমরা গাড়ি চালাই দেন না শীতকালে, এখনো ঘাম পরে, সেই জন্য আর কি মাস্ক পরতে পারি না। পাড়া মহল্লা এবং বিশেষ করে কাঁচা বাজারগুলোতে মাস্ক না পরা মানুষের সংখ্যা বেশি, তাদের কাছে মাস্ক পরাটা যেন রসিকতা। মাস্ক যে পরেননি এ নিয়েও অপরাধবোধ নেই। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অভিযান চালানোর কথা থাকলেও মাঠে তাদের দেখা যায় না। মাস্ক নিয়ে সদিচ্ছার অভাব স্পষ্ট। মাস্ক কোথায়? মাস্ক ব্যাগ ফেলে ফেলছি, বাচ্চা সামলাতে গিয়ে এখানে রাখছি। হাত মুখ দিছি তো আছে, আইন প্রয়োগের পাশাপাশি ব্যক্তি সচেতনতা না বাড়ালে সংক্রমণ রোধ করা কঠিনই হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।